আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রাজ্যে লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু আক্রান্ত, মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। মহেশতলা ডেঙ্গি আক্রান্ত হওয়ায় খবর সামনে এসেছে, সেই কথা মাথায় রেখে ১৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আবু তায়েল মোল্লার উদ্যোগে আকরা কৃষ্ণগর স্কুল মোড়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ করার জন্য মানুষদের হাতে তুলে দেওয়া হয় ৪০০ কম্বল এবং ২৫০ মশারি। একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীদের সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আবু তালের মোল্লা, ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মুকুল মণ্ডল, ১৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমনা বেরা, সংখ্যালঘু চেয়ারম্যান হাজি আসারাফ আলী, ছাত্রনেতা সুজিত বোস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সামাজিক কাজকর্ম করে থাকে, শুধু ইলেকশন নয়। প্রিয় সুজিত ঘোষ, তাকে আমরা সম্বর্ধনা দিলাম। তার সাথে সাথে উপস্থিত আছেন দক্ষিণ চন্দ্রপুর সংখ্যালঘু ছেলের সহসভাপতি হাজি আশরাফ আলী মহাশয়। আমাদের ১৯ নম্বর ওয়ার্ডে আমরা মানে বিশেষ করে আমি জিতে আসার পরে আমরা আমাদের ছেলেদের সবাইকে নিয়ে সবার সহযোগিতা আমরা মানে পুজোর সময় আমরা প্রোগ্রাম করি বা যে কোনো আমাদের দলীয় প্রোগ্রাম এখানে করি। তারপরে আমাদের ওই হুইল চেয়ার থেকে আরম্ভ করে আমরা সব কিছু এখানে আঁকড়ার মুখেও করেছি। আমরা আজকের করলাম বাংলায় বিভিন্ন জায়গায় ডেঙ্গি ধরা পড়ে, কয়েকজন ডেঙ্গিতে মারাও গেছে। তার সাথে সাথে আমাদের মহেশতলাও বেশ কতগুলো ডেঙ্গি রোগী ধরা পড়েছে, ডেঙ্গি আক্রান্ত। সুতরাং তার জন্যেই আমরা ঠিক করলাম, এখনও পর্যন্ত আমার মনে হয় কোনো ওয়ার্ডে মশারি বিতরণ আরম্ভ হয়নি। তা আমরা দেখলাম এই সময় ডেঙ্গির মশা এই সময় মানুষকে আক্রান্ত করার সময়, এরপরে যত শীত বেশি পড়বে ডেঙ্গির মশা থাকবে না। আমরা সেই জন্যে সাধারণ মানুষকে এই আক্রান্তর হাত থেকে বাঁচার জন্যে আমরা প্রায় ২৫০ মশারি এবং ৪০০-৪৫০ আমাদের কম্বল আমরা এখানে বিতরণ করব আমাদের মহেশতলার মানুষের জন্যে। বিশেষ করে ১৯ নম্বর, ২০ আমরা কিছু দিয়েছি, ২১-এর কিছু দিয়েছি, ১৮-এর কিছু দিয়েছি, ৮-এরও কিছু দিয়েছি, আমরা এই মানুষগুলোকে আমরা দিতে পেরেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানুষের পাশে থাকা, আমরা এটাই মনে করি যে সব থেকে থাকার ভালো প্রমাণ বা ভালো কাজ। আমরা সেই জন্যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় নির্দেশ দিচ্ছে প্রত্যেক কর্মীকে কাজ করতে হবে, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো আমরা এটা করেছি। আমার ২৪ তারিখে আমাদের আমার ৮ নম্বর ওয়ার্ডে, ওই ওয়ার্ডে আমাদের ব্লাড ডোনেশন একটা ক্যাম্প করছি। প্রায় ১৫০ মানুষ ব্লাড দেবে, সকাল থেকে আরম্ভ হবে। তার সাথে সাথে আমরা আমাদের এখানে মহেশতলা একটা হজ কমিটি হয়েছে, আমরা সেই হজ কমিটির মাধ্যমে আমরা প্রায় কমবেশি ৩০০ হাজিকে আমরা মোমেন্টো দিয়ে আগামী ১৮ তারিখে সংবর্ধনা দেবো কাল বাদ পরশু। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।